এসএসকে এমএসকে শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে এবার অসুস্থ হয়ে পড়লেন এসএসকে এমএসকে শিক্ষক সংগঠন অর্থাৎ এসএসকে এমএসকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। এদিনকে সকালবেলায় বিকাশ ভবন অভিযানের পরে তারা পুলিশের সঙ্গে হাতাহাতি করতে করতেই মইদুল ইসলাম হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ঘিরে এসএসকে এমএসকে শিক্ষকরাই প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করেন। তাকে জল দেওয়া হয়, মাথায় জল দেওয়া হয়, হাওয়া দেওয়া হয়, কিন্তু তারপরও মইদুল ইসলামের জ্ঞান না ফিরলে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। বিধাননগর সিটি পুলিশের একটি গাড়িতে করে মইদুল ইসলামকে সোজা নিয়ে চলে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। সেখানেই এদিনকে আউটডোর বন্ধ করা থাকলেও বিধাননগরের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে বসে মইদুল ইসলামের চিকিৎসা করেন। এদিনের ওই ঘটনার পরে শিক্ষকরা আরও দাবি তুলেছেন মইদুল ইসলামের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু রাজ্য সরকার দায়ী থাকবে। তার কারণ রাজ্য সরকারের বিরুদ্ধেই এসএসকে এমএসকে শিক্ষকদের যে আন্দোলন, তাদের ন্যায্য দাবি নিয়ে তারা এদিনকে যে বিকাশ ভবন ঘেরাও অভিযান করেছিলেন সেই অভিযানের মূল নেতৃত্বে ছিলেন মইদুল ইসলাম। এরপরেই মইদুল ইসলামের অসুস্থতার কারণে আজ বিকাশ ভবনের গোটা আধিকারিকদেরকেই দায়ী করছেন এসএসকে এমএসকে শিক্ষকরা।